এখন আমরা তো এই যে 70% ভর্তুকিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কৃষি কৃষকদের জন্য 70% ভর্তুকিতে আপনার এই মেশিন দিয়েছে, ঠিক আছে? এই মেশিন যে মেশিনের দাম 31 লক্ষ টাকা, সেটা আমরা 70% ভর্তুকিতে 11,40,000 টাকা এই মেশিন দিতে। এখন এই মেশিন দিয়ে যে আপনাদের যে ধান কাটতেছে, এই জায়গায় আপনাদের কি সুবিধা আছে এই মেশিনে আর অসুবিধা কি আছে সেটা একটু বলতে পারবেন? এই বিষয়ে স্যার আমি এই মেশিনের ধান কাটা আজকেই প্রথম দেখলাম। আমি আমার অন্তরস্থল থেকে, আমার এলাকা এই হাওর অঞ্চলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। কারণ এই মেশিনে আসার পরে আমি আমার অন্তরটা ভরে গেছে, কারণ আমরা অনেক ভোগান্তি থেকে বাঁচা গেছি এবং আমরা সুফসল আমাদের ঘরে নেওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, এতে করে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কৃষি মন্ত্রণালয়কে, আমার অন্তরস্থল থেকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এই আইটেমটা বাইর করার জন্য। আমরা হাওড়বাসী দিবেন না? হ্যাঁ, হাওড়বাসীর আমরা একটা সুস্থিরে নিঃশ্বাস ফেলতে পারতেছি এবং আমাদের আশার একটা আলো পাইছি। এবং পাশাপাশি ওই মেশিনটা যে ব্যক্তি আমাদের হাওড়ে প্রথম খরিদ করে আনছে, তাকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের এই জায়গাতে মেশিন আপনাদের কানিতে 6,000 টাকা নিতেছে, এক কানি জমি কাটলে তাকে 6,000 টাকা দিতেছে। সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার মিনিমাম 3-4,000 টাকা সেভ হইতেছে। এমন যে খড় দেখেন কিন্তু সমস্ত খড়ই আস্ত থাকতেছে, কোনো খড় কিন্তু নষ্ট হইতেছে না। কিন্তু যদি আপনার দাওয়াল দিয়ে কাটতে তাহলে যে খড় হচ্ছে তার থেকে কিন্তু ডাবল খড় হইতেছে, তো দাওয়াল তো কাটে মাথা থেকে। তাই সেক্ষেত্রে দেখা গেছে কি এই মেশিন আসা বা এই প্রযুক্তি আমাদের কাছে আপনাদের কাছে খুব ভালো লাগছে। জি জি স্যার, আপনারা খুশি হতে? জি, অনেক খুশি, অনেক খুশি। আর আপনাদেরকে ধন্যবাদ। আর আমি আশা করি অন্য অন্য যারা আছে তাদেরকেও আপনারা বলবেন যেন এতে হবে কি আপনাদের অঞ্চল কিন্তু বন্যা কবলিত অঞ্চল, হঠাৎ করে কিন্তু বন্যা। জি জি, কিন্তু আপনারা যদি একটা দেওয়ালের পিছিয়ে কিনতে হলে যেমন এই জমিটা কাটতে দেওয়ালে 30 জন লাগতো 30 জন কাজ। আর এটা কথা হলে কি দেখেন কত 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা কিন্তু আপনার জমি সমস্ত ধান বস্তাবন্দী হয়ে গেছে। সেক্ষেত্রে এই প্রযুক্তিতে কিন্তু আমাদের রিস্কও কম, দেখা যাচ্ছে আমাদের জমির ধান খুব তাড়াতাড়ি কিন্তু আপনার গোড়ায় চলে যাইতেছে। জি, তাই সেক্ষেত্রে অন্য অন্য যারা আছে তাদেরকেও বলবেন যেন এই প্রযুক্তিটা তারা যেন নেয়। তাহলে আমাদের যে যান্ত্রিকরণ যে ব্যবস্থাটা এটা খুব মানে খুব তাড়াতাড়ি ত্বরান্বিত হবে এবং আপনারা উপকৃত হবেন এবং আমাদের কৃষির যান্ত্রিকরণ খুব মানে তাড়াতাড়ি আমাদের মানুষের দোরগোড়ায় চলে যাবে। আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।